জয় ভারত বন্ধুরা, আমি সৈকত কুমার মাহাতা আবার একটা নতুন টপিক নিয়ে এসেছি। আজকে টপিকস হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কেন এত পিছিয়ে পড়েছে বা উন্নতি কেন হচ্ছে না, সেই একই লেভেলে আছে আর সব সিনেমা হিট হচ্ছে না কেন। কিছুদিন 2002 থেকে টানা 2017-18 সাল পর্যন্ত যেমন সিনেমাতে ভিড় হচ্ছিল, এখন ভিড় হওয়া কমে গেছে কেন, সব সিনেমা আর লাভের মুখ দেখছে না কেন, এর মধ্যে অনেকখানি প্রশ্ন আছে, অনেকখানি জিজ্ঞাসা আছে আপনাদের মনে। তো আমি একে একে আপনাকে বোঝাবো কি জন্য সিনেমা ফ্লপ হচ্ছে এবং দর্শকরা সিনেমা হলে যাচ্ছে না বা কিছু দর্শক যেতে চাইছে না, সব একটার পর এক আমি বলতে চলেছি। তারপর অনেকে বলছে দক্ষিণ ভারতের সিনেমা গিয়েছে এবং বলিউডে সিনেমাও ফ্লপ খাচ্ছে, এটা কারণটা কি? অনেক কারণ আছে, তার মধ্যে আমি একের পর এক বলছি। প্রথম হচ্ছে কনসেপ্ট। আপনার যদি কনসেপ্ট বা কন্টেন্ট যদি ভালো না থাকে তাহলে যে কোনো সিনেমা মুখ থুবড়ে পড়তে পারে, কারণ আপনার মনে যদি জায়গা নিতে না পারে একটা গল্প, তাহলে আপনি অন্য একজনকে সাজেস্ট করছেন, সে দর্শক আছে, একটা সাজেস্ট দর্শক থাকে, সাজেশন দর্শক থাকে, মানে আপনি সিনেমা দেখছেন, সিনেমা দেখার পর অন্য একজনকে সাজেশন করলে, সে আপনার কথা শুনে বাকি জনরা আসছে দেখছে, তো একটা কন্টেন্ট, একটা ভালো কন্টেন্ট হলে সাজেশন হয়, সাজেশন হিসাবে দর্শক হয়, এটা গেল কন্টেন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে টিকিটের দাম বেড়ে যাওয়া। এবার পেট্রোলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, অটোমেটিক ইনকাম ট্যাক্স বাড়ছে, অটোমেটিক মাথা সবারই মাথা পিছু টিকিটের দাম বাড়ছে। এক সময় ছিল 100 টাকার মধ্যে সিট টিকিট পাওয়া যেত বাংলা সিনেমাতে, এখন এভারেজ 200 টাকা হয়ে গেছে। মাল্টিপ্লেক্স সিনেমা বেশি এবং কম দামি সিনেমা হল কম, এবং কম দামি সিনেমা হলগুলো মার খাচ্ছে কারণ সেখানকার মানুষ বেকার, রোজগার নেই, আর পশ্চিমবাংলার অবস্থা তো খুবই খারাপ, অর্থনৈতিক ঠিক অনেক পিছিয়ে পড়ে গেছে, ইন্ডাস্ট্রি কম হয়ে গেছে, ফলে কি বেকার ছেলেদের কাছে পকেট পয়সা নেই যে 100-200 টাকা খরচা করে সিনেমা হলে গিয়ে টিকিট কেটে সিনেমা দেখবে, এটা একটা সমস্যা। আর একটা সমস্যা, ক্যাবল লাইনেও বিল বেড়ে গেছে, এখন 200-300 টাকা ছাড়া ভালো চ্যানেল দেখা যাচ্ছে না, তো সব টাকা চলে যাচ্ছে টিভির পর্দায়। আর অত্যাধিক টিভি চ্যানেল হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, টিভি সিরিয়ালের সংখ্যা বেড়ে যাচ্ছে, তো কেউ ঘর থেকে আর বেরোতে চাইছে না সিনেমা হলে দেখার জন্য, এটা একটা কারণ হচ্ছে। তো আমার মতো বললে টিকিটের দাম কমিয়ে দেওয়া উচিত, তাহলে লাভের মুখ দেখবে। দ্বিতীয় কথা, বেশি সিনেমা হল ইয়ে করা উচিত, লঞ্চ করা উচিত পশ্চিমবাংলার সব রাজ্যে বা সব জেলাতে, পশ্চিমবাংলার 90% জেলাতে সিনেমা হল লঞ্চ করে দেওয়া উচিত, তাহলে কি মানুষের দেখার ইচ্ছাটা বাড়বে কম টাকার মধ্যে। আর এটা হচ্ছে দ্বিতীয় কারণ। এবার তৃতীয় কারণ হচ্ছে মানুষের পছন্দ। দেখবেন দেবজিৎ সিনেমা হলে সেই সিনেমাটা সুপার হিট হয়ে যাবে, আর যখনই কোনো অনির্বাণ আর্ট ফিল্মে হিরো পরমব্রত, অনির্বাণ, অন্য যারা নায়ক আছে তাদের সিনেমা সেমি হিট হবে না হলে ফ্লপ হবে, বাঙালিদের হচ্ছে রুচিটা একটু কম আছে, যেখানে রুচি যেটা ভালো লাগবে সেটাকে তাকে হিট করে দেবে, যে নামেই চলে, জিৎ দেব এরা নামেই চলছে, বলবো না যে খারাপ অভিনয় করে, ভালো অভিনয় করছে, জিৎ দেব যদি খারাপ অভিনয় করে তো দর্শক সাপোর্ট করবে, যার দিককে চেনে যার দিককে ভালো বোঝে তাদের এটা ঠিক নয়। দর্শক দিকে বলবো প্রত্যেকটা সিনেমা দেখা উচিত এবং সব সিনেমাই সাপোর্ট করা উচিত, কম বাজেট হোক বা বেশি বাজেট হোক। এই ছিল চতুর্থ পয়েন্ট। আর পঞ্চম পয়েন্ট বলবো যে বাংলাকে সাপোর্ট করুন, আপনি যেমন তেলুগু সিনেমাকে সাপোর্ট করছেন ভিড় করে দেখছেন, হিন্দি সিনেমা যেমন ভিড় করে দেখছেন, হিন্দি সিনেমা যেমন বয়কট চলছে, বাংলা সিনেমা বয়কট করেছেন ঠিক আছে, তো এটা করা ঠিক নয়, কারণ বাংলাকে সাপোর্ট করা উচিত, বাংলাকে এগিয়ে দেওয়া উচিত, এই অন্যকে সাপোর্ট করে করে নিজের ছেলেকে পর করে দেওয়া খুবই খারাপ। তো এই বলে আমার ভিডিও শেষ করলাম, ভিডিওটি কেমন লাগলো লাইক করবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন, এবং চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করবেন। জয় হিন্দ জয় ভারত, আবার দেখাবে নতুন কোনো টপিক্স নিয়ে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।